পশ্চিম আসনের ভোট শেষ, পূর্ব আসনের ভোট আগামী 18 এপ্রিল। তাই বসে নেই কংগ্রেস নেতা সুবল ভৌমিক। এদিন তিনি কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মনের হয়ে প্রচার করলেন খোয়াই শহরে, হাত মেলালেন ছোট বড় ব্যবসায়ীদের সাথে। তিনি বলেন, রাজ্যে একটা জনবিরোধী সরকার রয়েছে, ফলে মানুষের নাভির শ্বাস উঠেছে। সিপিআইএম দলের সরকারের সব রেকর্ড ভেঙে দিয়েছে এই সরকার। দেশের সঙ্গে এই রাজ্যের গত এক বছরের শাসন, দীর্ঘ 25 বছরের অপশাসনের পর যে সরকার এসে এক বছরে মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে এবং মানুষ দেখেছে একটা জনবিরোধী সরকার কমিউনিস্ট পার্টির শাসনের সমস্ত দিক, দুর্নীতি হোক, দলতন্ত্রই হোক, বঞ্চনায় হোক, সমস্ত দিকে এই সরকার এক বছরে তার সমস্ত রেকর্ড ছাপিয়ে গেছে। আমরা রাজ্যের মানুষ এটাকে এইটাকে এক বছরের শাসনটাকে হাতিয়ার করে এবার জাতীয় কংগ্রেসের দিকে সমর্থন করছে। তিনি অভিযোগ করেন, পশ্চিম আসনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং পুলিশের মহানির্দেশকের প্রত্যক্ষ মদতে ভোট লুট হয়েছে, পূর্ব আসনেও আমাদের কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। রাজ্যের চিফ ইলেকটরাল অফিসার এবং ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ সরাসরি মদতে এখানে এই ধরনের নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে পশ্চিম আসন। পূর্ব আসনেও ধারাবাহিকভাবে যারা বিরোধী দলের সমর্থক কর্মী তাদেরকে প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। নির্বাচন আগামী 18 এপ্রিল পূর্ব আসনে ভোট। এই আসনে মোট প্রার্থী 13 জন, তবে কংগ্রেস বিজেপি সিপিআইএম দলের প্রার্থী নেতা কর্মীরা মাটি কামড়ে পড়ে আছেন নিজ নিজ দলের প্রার্থীদের জয়ী করার জন্য। প্রত্যেকেরই দাবি, সুষ্ঠুভাবে ভোট হলে তাদের প্রার্থী জয়ী হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।